পত্র দিয়েছিল আর সেইদিনার সভাত আজির সভাপতি আমার যথেষ্টখিনি ভূমিকা গ্রহণ করেছিল। তো তারমানে এই কথাটো কৈছিল যে বোলে এই বস্তু তার মৃত্যু হওয়ার ক্ষেত্রে এই মৃত্যুটা সম্পর্ক নির্বাচন আমি গণ পরিষদ যেহেতু মিত্রজোঁটে আমি প্রার্থী দিছো গণ পরিষদের প্রার্থী, গতিকে যেহেতু আমার দলের প্রার্থীগুলিয়ে মিত্রজোঁটের প্রার্থী, গতিকে ইয়াত গণ পরিষদের দায়িত্ব নিশ্চয় আছে। আর এই পাটাচার গোষ্ঠী সমষ্টির গণ পরিষদের কর্মী সদস্য তথা বিষয়বীসকল অল্প সক্রিয় হওয়ার কারণে বা কামত আগবাড়ি যাওয়ার কারণে আমি ইয়াত আবেদন জানাবার কারণে বা আমার করণীয় কর্তব্য সম্পর্কে কিছু কথা আজ ইয়াত প্রফুল্ল মহন্ত মূল মানুষ বলে না, এটা দলের সভাপতি এটা হয়েছে অতুল বরা ডাঙর, এটা আজির দিনটি গণ পরিষদের মূল মানুষ অতুল বরা, গতিকে অতুল বরা সক্রিয় হয়ে আছে আর অতুল বরা বিভিন্ন সভা সমিতি কাম করে আছে, তো দিনে রাতে গণ পরিষদ বা মিত্রজোঁট প্রার্থী সকলে জড়িত করা না না। এটা এই কথাটা যে মিত্রজোঁট হয়েছে এই মিত্রজোঁটক গণ পরিষদ ভারতীয় জনতা পার্টি তথা জনসাধারণে এই মিত্রজোঁটক সমর্থন আগবাইছে, গতিকে ডেফিনেটলি এই মিত্রজোঁটক যেহেতু জনসাধারণে সমর্থন জানাইছে গণ পরিষদ ভারতীয় জনতা পার্টি বি পি এফ আদি দলবিলাকে সমর্থন জানাইছে, গতিকে ইয়াৰ তাৰপৰা তেওঁলোকৰ ক্ষতি হ'ব বুলি মই কেৱল ক্ষেত্ৰত ইতিমধ্যে আমাৰ ব্যাখ্যা কৰিছে। আমি ডেফিনেটলি আমি আমাৰ শত্ৰু কংগ্ৰেছ, গতিকে আমি কংগ্ৰেছক উৎখাত কৰাৰ কেঁচাৰ্থতেই আমি একত্ৰিত হৈছোঁ। নাই ইউ ডি এফটো আজিৰ দিনটো তাৰমানে কি স্থিতিটো আপোনালোকে জানে, গতিকে যেতিয়া ধৰি লওক আজিৰ দিনটো যদি ইয়াৰ কংগ্ৰেছৰ যদি প্ৰাৰ্থী নাথাকিলেহেঁতেন তেতিয়া আমি ইয়াৰ কংগ্ৰেছৰ যিসকল কৰ্মী আছে তেওঁলোকক আমি ভোট দিবৰ কাৰণে আমি তেওঁলোকক আমাক সমৰ্থন কৰিবৰ কাৰণে ক'লোহেঁতেন। যিহেতু কলিয়াবৰ সমষ্টিত ইউ ডি এফৰ প্ৰাৰ্থী নাই, গতিকে তেওঁলোকৰ ভোটখিনি আমি বিচাৰিলেও স্বাভাৱিক বিভিন্ন দলৰ প্ৰাৰ্থীসকলক আমি ভোটৰ আহ্বান জনাম, গতিকে যিহেতু ইউ ডি এফৰ প্ৰাৰ্থী নাই গতিকে তেওঁলোকৰ ইউ ডি এফৰ যিখিনি যিসকল সমৰ্থক আমি সমৰ্থকৰে ভোট বিচাৰিম।